আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশাল হাউস আমি ফারান রুমে রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আজকে আমরা যাব সাজেক তো সকালবেলা উঠে একটু বিছানা পত্রগুলো গুছিয়ে নিচ্ছি সকালে আসলে হ্যাঁ নাস্তা পানি খাওয়া শেষ এখন রান্নার প্রিপারেশনটা করে এসেছি আরও একটু বাকি আছে সেটা করব। তো তারাক দিয়ে একটু বিছানাপত্র জেড়ে টেড়ে নিচ্ছি তো অনেক ঠান্ডা পড়তেছে আল্লাহ ভালো জানেন সাজেক গিয়ে ঠান্ডা কেমন খাবো বা কেমন হবে সাজেকের ভ্রমণটা জানি না তারপরে একটু মানে আশঙ্কা আশঙ্কা নিয়েও রেডি হয়ে নিচ্ছি আর কি তো একটু পরে বিছানাপত্রগুলো গুছিয়ে আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব তো সেই জন্য একটু তাড়াহুড়ো করতেছি বাইরেও বের হতে হবে আবার কিছু কেনাকাটা আছে টুকিটাকি আর কি একটু শীতের যে হাত মোজা পা মোজা এগুলো নতুন করে আবার কিনে নিতে হবে আর মোত্তা মোদাসির জন্য গতকালকে কিনে নিয়েছি আজকে শুধু জাস্ট হ্যাঁ একটু হালকা পাতলা কিনবো তো সেগুলোই নিচ্ছি তো আগে থেকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু বাইরে করে সেগুলো গুছিয়ে নিয়েছি তাই তো গুছিয়ে নিলাম আমার রুমটাকে একটু খাটটা গুছানো হলে অনেকখানি কাজ কমপ্লিট হয়ে যায় এরকমই আর কি এরপরে যাব একটু রান্না করে একটু মুরগির মাংস রান্না করব আর একটু লো ল মাছ হ্যাঁ ভুনা করবো আর কি তো ওগুলো একটু প্রিপারেশানটা বাকি আছে তাড়াহুড়ো করে সব কিছু করতেছি তো এদিক দিয়ে আমার আদা রসুন ব্ল্যান্ড করা নেই তো একটু চেঁচে নেব আর কি একটু পাতলা করে কুচি করে তারপরে ছেছে তরকারিতে এবং মুরগিতে দিব এই জন্য এগুলোকে আমি আগে ম্যানুয়াল যে সপার আছে সেটাতে আগে কুচি করে নিচ্ছি তারপরে একটু ছেঁচে নিব তাছি আবার রেজাল্ট দিবে আজকে সাড়ে দশটায় যেতে হবে তো হ্যাঁ ওর রেডি হয়ে নিয়েছে ও একটু পরে রেডি হবে তো ওর রেজাল্ট আসবে ও আগে থেকে প্রমিস করিয়েছে যে ও যদি তিনের ভিতরে আসে মানে ও বলেছে চারের ভিতরে আসলে আমি বলেছি তিনের ভিতরে আসলে ওর একটা সাওয়া আছে গিফট দিতে হবে সেটা হচ্ছে একটা বিড়াল দিতে হবে ওকে ও বিড়াল পালবে বিড়াল শখ হয়েছে তো এতটুকু পরিমাণ আমি কুচু করে নিয়েছি কারণ আজকে আমার ব্লেন্ডারটা আমার হাত থেকে পড়ে আমার যে নতুন ব্লেন্ডারটা এটা সুইচটা ভিতরের দিকে ঢুকে গেছে যার কারণে ব্ল্যান্ড করতে পারতেছি না তো আজকে যেহেতু আমরা চলে যাব আর বেশি ব্ল্যান্ড করে রাখলেও এগুলো বাসি হয়ে যাবে বেশি এই জন্য আর এইভাবে করে নিচ্ছি আমিও শর্ত দিয়েছি দিনের ভিতরে আসলে যেন আচ্ছা দিব এটা আর কি কিন্তু আসলে এটা সিরিয়াসলি নিছি কিন্তু আমার তো বিড়াল পছন্দ না কারণ আমি বিড়ালটা বেশি ভয় মানে পছন্দ করি না আবার ভয়ও লাগে আমার কাছে এই কারণে আবার বিড়ালের পেশাব পায়খানা এগুলো ক্লিন করা লাগবে এসব বিলিয়ে আসলে কখনোই আমি বিড়াল পছন্দ করি না তো অনেকের অনেকের কাছে আসলে খুবই পছন্দের একটা জিনিস তো এখন ওর সাথে ওয়াদা করেছি তো আজকে তো ও বলতেছে যে ও যদি তিনের ভিতরে বা চারের ভিতরে আসে যেন আমার ওয়াদা ঠিক থাকে তো এখন আল্লাহ ভালো জানে ও একটু পরে যাবে মানে ইয়ের জন্য রেজাল্টের জন্য মোত্তাকি তা দুজনেরই রেজাল্ট দিবে তো সেই হিসাবে হ্যাঁ আসলে ওরা তো যাবে স্কুলে আর আমি এদিক দিয়ে রান্নাটাও করে নিচ্ছি এরপরে আমি আগে যেগুলো বাসায় আছে কাপড় চোপড় সেগুলো গুছিয়ে নিব তারপরে একটু বাইরে যাব আবার আমার যে দোকানে মানে ওখানে গিয়ে যেগুলো ডেলিভারি দেওয়ার দরকার বা আগামী কয়েকদিনের যে ডেলিভারি আছে সেগুলো ঠিকঠাক করে দেওয়া যে আমার সেলসম্যান একটা মেয়ে রেখেছে সে তাকে সব কিছু বুঝিয়ে দেওয়া এইসব বিষয় নিয়ে অনেকগুলো কাজ আছে সেগুলো করব তো একবার ভেবেছি যে রান্না বান্না করে একটু যেগুলো ঘরে বাসায় গুছানো দরকার কাপড় চোপড় সেগুলো গুছিয়ে বাকি অল্প যেটুকু থাকবে সহ গুছানো সেগুলো এসে তারপর বাকি অংশটুকু করব তো এটাই প্ল্যান করে রেখেছি তো এদিক দিয়ে আমি আজকে বেশি কিছু রান্না করব না জাস্ট মুরগির মাংস আর হচ্ছে লটিয়া মাছ ভুনা এটাই করে নিচ্ছি তা আমি একটু লটিয়া মাছে সব কিছু দিয়ে একটু শুকনা মেখে তারপর তেল দিয়ে একবারে বসিয়ে দিবে এইভাবে আজকে রান্নাটা করছি তারপরটা যখন রান্না করি এইভাবে করি তো একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে আর কি সরিষার তেল দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি এদিক দিয়ে আমার মুরগির মাংসের যে মশলাগুলো সেগুলো ভালো করে বেজে কষিয়ে নিয়েছি এখন আমি মাংসটাও দিয়ে দিয়েছি এখন আমার মোমতাসিরের আসলে যে গিফটটা সেটা দিতে হবে তো এটা কীভাবে আমি ম্যানেজ করবো আল্লাহ ভালো জানে আর সাজেকের ভ্রমণের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা গিয়েছেন তারা তো জানেনি আর শীতকালীন সাজেক ভ্রমণের যে এই আমাদের যে ইয়েটা আনন্দটা সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব শীতকালে সাজেক ভ্রমণটা কেমন হয় তাও জানাবো তো সেটা হয়তো একদিনে এক ব্লগে হবে না আমি ধীরে ধীরে দুই তিনটা ব্লগ ধারাবাহিক করে দেখাবো তো এই যে আমার মোটামুটি এটা রুটিয়ে মাছটাও হয়ে এসেছে আর মুরগির মাংসটা কষানো হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে এগুলোকে দিচ্ছি আমাদের আজকের সাজেক যাওয়ার টিকিট হচ্ছে এগারো দশটা পঁয়তাল্লিশে তো আমাদের আজকে সাজেকে যাওয়ার গাড়িটা হচ্ছে শান্তি পরিবহন এসকে নিয়ে আসা কী কী গাড়ি আছে ওগুলোতে সিট নেই আমরা আসলে সিদ্ধান্ত নিতে নিতেই অনেক টাইম পার হয়ে গিয়েছে যার কারণে বাসে এবং ওখানেও হোটেলগুলোতে সিট পাওয়া মুশকিল হয়ে গিয়েছে তো হোটেল বুকিং করা আর কি তো লাস্ট টাইমে যে যেটুকু পেয়েছি সেটাই বুকিং দিয়ে দিয়েছি ভালো হলেও হবে মন্দ হলেও হবে কারণ এক রাত থাকবো ভালো মন্দ যাই হোক এক রাত কোনোরকম আমরা শুধু দেখার জন্য যাওয়া কাটিয়ে আসবো এটা আর কি তো সব কিছুই আসলে শেয়ার করব। তো এখন মোমতাসিরকে আসলে বেড়ে দিচ্ছি ও সয়েজ করে নিচ্ছে ওর টুকরাগুলো হোক কোনটা কোনটা নেবে প্লেটে আমরাও খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে কাজে ডুবো এই আর কি তো আমরা বের হব দশটায় রাত দশটার দিকে কারণ একটু আগে না গেলে আবার যেতে যেতে সময় লাগবে এই জন্য দশটায় ঘর থেকে বের হব তো অনেক সময় দেখা যাবে গাড়ি আসতে অনেক টাইম লেগে যাবে কিন্তু আমরা তো যথা সময় যেতে হবে এর জন্য একটু দশটায় বের হব তো আমাদের কালকেরও কিছু সবজি আছে ছোট মাছ রান্না করেছি সেটাও আছে কলা আছে আর হলো মিষ্টি কুমড়া রান্না করেছিলাম গতকালকে সেটাও আছে আমি একটু একটু সব কিছু নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়েছি অলিভ অয়েল নিয়েছি এগুলো খেয়ে আজকের খাবার কমপ্লিট তো এই তো মন্তাসের এসেছে আমি একটু শ্যুট করে নিয়েছি ওর এক্সাইটেড সম মুহূর্তগুলো কিন্তু শ্যুটটা আসলে ক্যামেরায় মানে কোনো কারণে ক্যামেরার সেটিংটা প্রবলেম হয়েছিল যার কারণে ভিডিওটা হয়নি তো আসলে থার্ড হয়েছে যার কারণে ও তো খুবই খুশি ও থার্ড হয়ে ক্লাসে ওদের যে শ্রেণী শ্রেণীতে থার্ড হয়েছে আর পুরো শাখায় অষ্টম হয়েছে মানে পুরো ওর তো ক্লাস ফোর থেকে ফাইভে উঠেছে তো সেখানে অনেকগুলো ছাত্রছাত্রীর তার ভিতরে অষ্টম হয়েছে আর শাখায় ওদের শাখায় যে ওটাতে থার্ড হয়েছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হোক করেছে তো এখন তো ওর গিফটটা দিতেই হবে তো এই দিক দিয়ে আমি দেখি গিফটের ব্যাপারটা পরে ইনশাল্লাহ ওর সাথে ম্যানেজ করবো যদি না পারি গিয়ে বিড়ালটা না দিতে পারলে আমার জন্য ভালো এই আর কি যাই হোক আমি এখন রুমে চলে এসেছি প্রথমে আমার কসমেটিক জিনিস কসমেটিকের জিনিসগুলো আমি ঢুকিয়ে নিচ্ছি এই ছোটো ছোটো ব্যাগগুলোতে এগুলোতে ক্যারিংয়ের সময় আসলে ব্যাগ এগুলোতে ঢুকিয়ে ছোটোখাটো জিনিসগুলো গুছিয়ে নিলে তখন আর এলোমেলো হয় না আমার এইগুলো সেট নিয়েছি আমি অনলাইন থেকে এটাতে আমি এই সিটগুলো আমি যাদ্র থেকে নিয়েছি আপনারা চাইলে যদি নিতে চান নিতে পারেন অসুবিধা নেই তো এখানে ছয়টা না সাতটা ব্যাগ মানে দাপে ধাপে ছোটো বড়ো মিলিয়ে তো খুবই উপকার এই ব্যাগগুলোও তো এখানে কিছু আমি কসমেটিক্স জিনিসপত্র নিচ্ছি আর কিছু ছোটোখাটো যে গেঞ্জি তারপরে ওদের শক্স আছে সেগুলো সব একটাতে রাখবো তো আসলে খুবই কাজে আসে উপকার এটাই আসলে তো যাই হোক এবার মোদ এনে মোদ রেজাল্ট সহ সব কিছু দিয়েছে ও আসলে প্রথম সাময়িক পরীক্ষা একটু রেজাল্টটা বেশি একটা ভালো করে নেই কিন্তু তা এখন বার্ষিক পরীক্ষা ভালোই করেছে যার কারণে ওর শাখায় ও পঞ্চম হয়েছে এই আর কি আর ওদের আসলে এগারোশো বারোশো ছাত্রর ও মনে হয় একশো তম হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ও প্রথম সাময়িকটার ক্লাস নাইনে উঠেছে তো যার কারণে একটু এইটের পড়াশোনার ক্লাস নাইনে একটু ধাক্কা খেয়েছে যার কারণে প্রথমটা ভালো হয়নি তো পরের বার্ষিক পরীক্ষা ভালো মনোযোগ দিয়ে পড়াশোনা করি তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু করেছে ওরা আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এমনিতে আল্লাহ রহমত আমার ছেলেরা অনেক শান্তশৃষ্ট এটাই অনেক বড় তা আল্লাহ যেন ওদেরকে শীতলকারী সন্তান হিসাবে আমাদের করে সেটাই দোয়া করবেন সবাই তো আমরা এই দিক দিয়ে কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিচ্ছি আপনাদের ভাইও আমাকে হেল্প করতেছে মো মন্তাসির মনতেছে ওরও মোটামুটি হেল্প করতেছে ওদের কাজগুলোতে কাপড় চোপড় এনে গুছিয়ে দেওয়ার ব্যাপারে আর যেগুলো কেনাকাটা করেছি সবই আসলে ঢুকিয়ে রেখে ঢুকিয়ে নিয়েছি তো যেগুলো পড়বে সেগুলো সামনে রেখে তারপরে এই যে মোটামুটি গোছানো হয়েছে দুইটা ব্যাগ নিব বেশি একটা আসলে ওখানে লং জার্নিতে নিবো না যত কম নেওয়া যায় তারপর শীতের কারণে না নিয়েও পারা যায় না কেমন শীত লাগবে না লাগবে তো এটাতে ব্রাশ ফেস্ট শ্যাম্পু সাবান এগুলো নিয়েছি আর একটাতে আমার টুকিটাকি কসমেটিক নিয়েছি তো এই তো আমরা মোটামুটি রেডি আমরা এখন বের হব একটু পরে তো মন্তাসিরে শুধু মুখ দেখা যাচ্ছে ও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এটা বলতেছে দশটা বাজে বের হচ্ছি তো একটু এলোমেলো মেলো সব কিছু এই যে মুমতাসির রেডি হয়েছে একদমই ফুল শীতের জামা কাপড় পরে তো রওনা দিচ্ছি আচ্ছা আপনি তিন নম্বর গুলিতে দাঁড়ান আমি যেদিকে যাই না কেন আমরা দরজাগুলো ভালোভাবে চেক করে যাব এই যে আমরা হুক দিয়ে নিয়েছি তালা দিয়ে নিয়েছি এখন এই তিনটা ব্যাগই নিয়েছি দুইটা ছোট ব্যাগ হাতে ক্যারি করার জন্য আর একটা লাগেজ নিয়েছি এটা মোটামুটি মিডিয়াম সাইজ তো আমরা চারজনের কাপড় চোপড় এখানে আর ফেনেতে থাকবো সেজন্য জন্য ফেনে একটা বড় লাগেজ করে নিয়েছি নিয়ে সেটা আমাদের আমার বাসরের ছেলে মাফুদ ছিল ওর কাছে দিয়ে দিয়েছি ও বৃহস্পতিবার যেহেতু ও চলে গেছে তো এই তো লাইট ফ্যান সব কিছু অফ করে আমরা বের হচ্ছি আর কিছু ময়লা ছিল সেটা আমি পলিতে ঢুকিয়ে এগুলো বের করে নিচ্ছি না হয় ঘরে দুর্গন্ধ হয়ে যাব যাবে এই জন্য আর ঘরটা ভালো করে গুছিয়ে নিতে পারিনি কারণ সব কিছু একা হাতে করতে গিয়ে খুবই আসলে হিমশিম খেয়ে নিচ্ছি খেয়েছি আর কি যাই হোক আমি চাবিটা নিয়ে নিচ্ছি হ্যাঁ চাবি নিয়ে এখন দরজাটা লাগাবো এটুকুই তো ঢাকাতে তো প্রচুর শীত পড়তেছে আল্লাহ ভালো জানে ওখানে কেমন হয় যারা শীতে সাজে গিয়েছেন তারা তো আসলে জানেন আমরা তো প্রথমবার যাচ্ছি সেই হিসেবে তেমন একটা বুঝতেছি না কেমন তো গাড়ি চলে এসেছে আমরা উবার ডেকেছি কারণ আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছি না বাসে যাব সেই হিসেবে উবার চলে এসেছে আমরা তাড়াহুড়ো করতেছি তো এই তো আমরা বেরিয়ে গেছি আমি একটা আজকে কালো আবায়ে পরেছি আর হচ্ছে হ্যাঁ শাল নিয়েছি মোটামুটি গরম যেন লাগে সেই হিসাবে মোজা জুতা পরে সব কিছু কমপ্লিট করে নিয়েছি তা আমাদের বাস হচ্ছে সাহেদাবাদ আমাদের বাস স্টেশন হচ্ছে আরামবাগ বাস স্টেশন মানে নটারডম কলেজের সামনে তো আমরা যেহেতু এসি বাস পাইনি তো নন এসিতে যাচ্ছি তাও সিট পেয়েছি পিছনের দিকে মানে দুই সিট আগে আর কি যাই হোক যতটুকু আছে কিসমতে তাই হবে তো আমাদের বাসের টিকিট হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর যেগুলো এসি বাস সেগুলো বারোশো টাকা করে তো আমরা পাঁচশো পঞ্চাশ করে আমাদের চারজনের যাই লেগেছে আমরা টিকিট নিয়েছি আর ওখানে নাকি সাদের গাড়িতে যেতে হবে সেখানে আমরা গ্রুপ করে তারপরে যাব এই প্ল্যান করে নিয়েছি তো মোটামুটি তো বাস স্টেশনে চলে এসেছি আর আজকে যে ইয়েতে উবারটা এসেছি সেটা হলুদ কালারের ট্যাক্সি ক্যাব দেখতে ভালোই লেগেছে অনেক দিন পর দেখলাম তো এই তো এখানে হ্যাঁ নামবো নেমে আমাদের বাসের অপেক্ষায় থাকবো মোটামুটি সময়ের আগে এসেছি আমরা এখন নেমে নেমে যাব তো যারা যাবেন আসলে শীতে না গিয়ে একটু বর্ষার সিজনে একটু বৃষ্টি যখন কম থাকে বর্ষা সিজনটাই ভালো বর্ষার সিজনে তো তখনই যাবেন এটা আর কি শীতের সময়টা নাকি বেশি একটা ভালো না কুয়াশা কুয়াশা ভাব থাকে তাই তো আমাদের টিকিটগুলো চেক করে নিচ্ছে আর বাস কখন আসবে সেটা দেখতেছে আমরা বসে অপেক্ষা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি আগামী দিনের ব্লগের অপেক্ষায় থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম